বর্তমান সরকারকে নির্বাচনের পর আগামী নির্বাচনের কথা ভাবা হবে বলছেন গয়েশ্বর। এদিকে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করে বিএনপি জামায়াত বলছেন শাজাহান খান। জানাবো যুক্তরাষ্ট্র কি বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। এদিকে ভোট চুরি সরকার ও গণতন্ত্র একসঙ্গে চলে না বলছেন খন্দকার মোশাররফ। এবং সর্বশেষ জানাবো মেট্রোল ভ্রমণের জন্য লাইনে দাঁড়িয়ে হাজারো মানুষ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বর্তমান সরকারকে নির্বাচনের পর আগামী নির্বাচনের কথা ভাবা হবে বলছেন গয়েশ্বর। বর্তমান সরকারকে নির্বাচনের পর আগামী নির্বাচনের কথা ভাবা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জনগণের শক্তির সামনে কোনো শক্তি টিকতে পারেনি, সফল হয়নি। এই সরকারকেও যাবে সময়ের ব্যাপার মাত্র, যেতে হবে, তাদের থাকার আর কোনো সুযোগ নেই। সাধারণত বাতি যেমন নেভার আগে জ্বলে ওঠে, এই সরকারের অবস্থা তেমনি। আরেকটু নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে আরও কিছুদিন যদি থাকা যায়, এই চিন্তা তাদের। কিন্তু নির্যাতনের মাত্রা যত বাড়তে তাদের যাওয়ার পথ তত প্রসারিত হবে। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করে বিএনপি জামায়াত বলছেন শাজাহান খান। বিএনপি জামায়াত মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মাদারীপুর দুই আসনের এমপি শাজাহান খান। শাজাহান খান বলেন, আওয়ামী লীগ জনতার রায়ে ক্ষমতায় এসেছে, তাই কেউ বাড়ি ও ঘর ছাড়া থাকবে না। বাড়ি করতে গিয়ে যদি খাস জমি পাওয়া না যায়, প্রয়োজনে জমি ক্রয় করে নতুন বাড়ি করে দেবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আমাদের জন্য কত কিছু ভাবেন, একবার ভেবে দেখুন। তিনি আরও বলেন, বিরোধী দলে যারা ছিল তারা কিন্তু বহু বছর সরকারে ছিল এবং তারা এগুলো করতে পারেনি, কারণ তাদের দেশের প্রতি ভালোবাসা নেই, দেশপ্রেম নেই, জনগণের প্রতি যে কর্তব্যবোধ সেটা ছিল না। তারা জনগণও দেশকে ভালোবাসে না, কারণ হলো বিরোধী দলে থেকে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা একমাত্র বিএনপি জামায়াত করেছিল। 2012 থেকে 2015 সালে সেটা করেছিল, এমনকি পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছিল তারা। শাজাহান খান আরও বলেন, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন, তিনি ক্ষমতায় এসে আমাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন। যুক্তরাষ্ট্র কি বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অস্বস্তি নিয়ে এখন কোনো লুকোচুরি নেই। দুটি দেশই এই সম্পর্কে অস্বস্তির কথা আড়ালে আবডালে স্বীকার করছে। যদিও প্রকাশ্যে তারা কেউ সম্পর্কের অবনতির কথা বলছে না, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাবলী দুদেশের সম্পর্কের টানাপোড়েনের স্বীকৃতি দিচ্ছে। এরকম পরিস্থিতিতে অনেক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে আওয়ামী লীগ সরকারকে পছন্দ করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি বিকল্প সরকারকে ক্ষমতায় আনতে চায়। বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র এরকম আগ্রাসী কূটনীতিক সহজেই চোখে পড়ে। বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র তার অপছন্দের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া চেষ্টা করেছে, কোথাও সফল হয়েছে, কোথাও সফল হয়নি। কিন্তু প্রশ্ন হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে ক্ষমতায় আনতে চায়। মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষণ করলে দেখা যায় যে যখন একটি সরকারকে তার ক্ষমতাচ্যুত করতে চায় বা হঠাৎ ক্ষমতা থেকে হটাতে চায়, তখন আগে একটি বিকল্প নির্ধারণ করে নেয়। বিকল্প ঠিক করার পরই তারা ওই সরকারের বিরুদ্ধে নানা রকম চাপ প্রয়োগ করে, সরকারকে অস্থির করে তোলে এবং আন্তর্জাতিকভাবে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করে। বাংলাদেশের ক্ষেত্রেও এটির প্রথম পর্যায়ে চলছে বলে কোনো কোনো কূটনীতিক মনে করেন। প্রশ্ন হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কি আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প পেয়েছে, বিকল্প পেলে তারা কোনটা, আওয়ামী লীগের বিকল্প হিসেবে কি তারা বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। একাধিক কূটনৈতিক বিশ্লেষক মনে করছেন যে বিএনপিকে ক্ষমতায় আনার কোনো অভিপ্রায় নেই। মার্কিন রাষ্ট্রদূত পিটার রিহাস অবশ্য বাংলাদেশ একাধিকবার বলেছেন, কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে চায় না, বরং ভোটাধিকার প্রয়োগে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এমন একটি সরকার মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে সরকারটি জনগণের ভোটে নির্বাচিত হবে এবং যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। মুখে যাই বলুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গোপন অভিপ্রায় রয়েছে। তবে কূটনীতিক মনে করেন যে সেই অভিপ্রায় অবশ্যই বিএনপি নয়। নানা কারণে বিএনপিকে ক্ষমতায় আনতে চায় না যুক্তরাষ্ট্র, বরং বিএনপিকে ক্ষমতায় আনার জন্য দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়। বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন সূত্রগুলো মনে করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পছন্দের বিকল্প হলো সুশীল সমাজের নেতৃত্বে একটি সরকার। আর যে কারণে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি এক ধরনের নীরব সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে শেষ পর্যন্ত যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে মার্কিন স্বার্থগুলো অক্ষুণ্ণ হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চায় সেভাবে বাংলাদেশকে পরিচালিত করতে পারবে। তবে সুশীল সমাজের ক্ষমতায় আসার জন্য দেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা দরকার। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তখনই তৈরি হওয়া সম্ভব যখন বিএনপি রাজনীতির মাঠ গরম করবে।
জ্বালাও পোড়াও সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে তুলবে। কারণ বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রাজনৈতিক আন্দোলন করতে পারে, আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সুশীল সমাজ এবং সুশীল সমাজ নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো এখন বিএনপিকে এক ধরনের সমর্থন দিচ্ছে। এই সমর্থনের প্রধান লক্ষ্য হলো বিএনপি যেন একটা দৃশ্যমান আন্দোলন গড়ে তুলতে পারে, যে আন্দোলনের ফলে সরকার চাপে পড়ে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত সরকার গঠনের পথ পরিষ্কার হতে পারে বলে অনেকের ধারণা। আর এটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রধান অংশ বলে অনেকে মনে করছেন। ভোট চুরি, সরকার ও গণতন্ত্র একসঙ্গে চলে না, বলছেন খন্দকার মোশাররফ। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, যারা গণতন্ত্র হত্যাকারী তাদের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা গত 14 বছর দুর্নীতি ও চাপাবাজি করে ক্ষমতায় টিকে আছে। খন্দকার মোশাররফ, আজকে সরকার ভয় পেয়ে আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। এর আগে আমাদের 9টি বিভাগের গণসমাবেশ নিয়ে তারা যা করেছে তার নজিরবিহীন। ঢাকার গণসমাবেশ নিয়ে অনেক টালবাহানা করেছে, পরে আমাদের নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কি নাটকীয় তাণ্ডব চালিয়েছে, এটা স্বাধীন বাংলাদেশের কল্পনাও করা যায় না। সরকার আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সিনিয়র 450 নেতাকর্মী গ্রেপ্তার করেছে, কিন্তু সরকার আমাদের গণসমাবেশে জনতার ঢল থামাতে পারেনি। এসব সমাবেশে জনগণ অংশগ্রহণ করে জানিয়ে দিয়েছে যে তারা আর আওয়ামী লীগের সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ঘোষিত 10 দফার কর্মসূচি পালনেও সরকার বাধা দিচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা। তিনি বলেন, 10 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কর্মসূচি চলছে, এসব কর্মসূচিতেও সরকার বাধা দিচ্ছে। গত 24 ডিসেম্বর প্রথম গণমিছিলে পুলিশ গুলি চালিয়ে পঞ্চকড়ে আমাদের একজন নেতাকে হত্যা করেছে। খন্দকার মোশাররফ বলেন, আসলে আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না। যারা গণতন্ত্র হত্যাকারী তাদের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা গত 14 বছর দুর্নীতি ও চাপাবাজি করে ক্ষমতায় টিকে আছে। গত 15 দিনে বিশেষ অভিযানের নামে সারা দেশে বিরোধী দলের 24,000 নেতাকর্মী গ্রেপ্তার করেছে। জনগণের টাকা হাতিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের লোকজনের সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াচ্ছে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, তারা বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে। শুধু একদলীয় বিচার, আওয়ামী লীগের লোকজন বিচার পায়। আসলে এখান থেকে উত্তরণের সরকার হটানোর কোনো বিকল্প নেই। আজকে জনগণ এই সরকারের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছে, কিন্তু আওয়ামী লীগ উস্কানি দিচ্ছে, পুলিশ দিয়ে বাধা দিচ্ছে, কিন্তু আমরা সংঘর্ষ সংঘাতে বিশ্বাস করি না। আমরা আমাদের দাবি আদায়ে সব রাজনৈতিক শক্তি সমন্বয় করে আন্দোলন কর্মসূচি পালন করছি। জনগণের সম্মিলিত আন্দোলনে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণই আওয়ামী লীগ সরকারকে বিদায় করবে উল্লেখ করে তিনি আরো বলেন, অতীতে স্বৈরাচার এরশাদ আয়ুবকে জনগণ বিদায় দিয়েছে, সম্প্রতি শ্রীলঙ্কায় জনগণ সেখানে তাদের স্বৈরাচার সরকারকে বিদায় করেছে। ইনশাল্লাহ আমাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়ে রাজপথে নেমেছে। তারা বলছে, এই নব্য স্বৈরাচার ক্ষমতায় টিকতে পারবে না, তাদের সময় শেষ। আমরা সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটাবো ইনশাল্লাহ। অন্যদের মধ্যে আলোচনায় বিএনপি ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান বলেন, এই সরকার সবচেয়ে বড় ভয় পায় জিয়া পরিবারকে, কারণ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। তিনি শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে এনেছেন, পরে তাকে বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হলো। এখন গণতন্ত্রের মাথা দেশনেত্রী খালেদা জিয়াকে জামিন দেয় না, এটা শুধুই আক্রোশ। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র নেতা আব্দুস সালাম, রুহুল কবির রিজভি সহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে, তবুও কিন্তু জনস্রোত ঠেকাতে পারেনি। তিনি বলেন, আজকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ, দেশের গণ অভ্যুত্থানের পরিস্থিতি বিরাজ করছে। সুতরাং আমি বলবো, এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমাদের পরিষ্কার কথা, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আমরা গণমিছিলের কর্মসূচি দিয়েছি, সবাই শরিক হবেন ইনশাআল্লাহ। আমরা খালেদা জিয়া ও অন্যান্য নেতাকে মুক্ত করব। মেট্রো রেল ভ্রমণের জন্য লাইনে দাঁড়িয়ে হাজারো মানুষ, বহুল প্রতীক্ষিতের স্বপ্নের মেট্রো রেলের দরজা খুলল সাধারণ মানুষের জন্য। মেট্রো রেলে উঠতে রাত থেকে অপেক্ষায় ছিলেন অনেকে। প্রথম মেট্রোর যাত্রী হতে প্রথম শীত আর কুয়াশার মধ্যে ভোররাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এদের মধ্যে রাত থেকেও লাইনে দাঁড়িয়েছেন কেউ কেউ। রাতভর অপেক্ষায় থাকা এক যাত্রী জানান, স্বপ্নের মেট্রো রেলের প্রথম যাত্রী হতেই এত আগে লাইনে দাঁড়িয়েছেন তিনি। মেট্রোর যাত্রী হতে ঢাকার বাইরে থেকেও এসেছেন মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীর লাইনও দীর্ঘ হতে দেখা গেছে। সকাল 8টার দিকে দেখা গেছে আগারগাঁও স্টেশনে অপেক্ষমানদের লাইন গেট থেকে প্রায় পাসপোর্ট অফিস পর্যন্ত ছেয়ে গেছে। এর আগে বেলা 11:05 স্বপ্নের মেট্রো রেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর মেট্রো রেলে চড়ে উত্তরা থেকে আগারগাঁও যান প্রধানমন্ত্রী। এ সময় সহযাত্রী হিসেবে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকার 2 সিটি মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্যগণ, নির্মাতা প্রতিষ্ঠান
ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি। এই ট্রেনে তাদের গন্তব্যে নিয়ে যান মরিয়াম আফিজা ও আসমা আক্তার নামে দুই নারী চালক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।